অনেক কোম্পানি আছে যাদের গ্রোথ আছে ভালো, বাট তারা বিলিয়ন ডলার কোম্পানি না। সো আমরা অনেক লোকই এরকম বলি যে ভাই গুগলে বা বিভিন্ন জায়গায় আর অন্য কোম্পানিকে দেখি নাম্বার ওয়ান গ্রোথ বর্তমান সময়, বাট দে আর নট দ্য বিলিয়ন ডলার কোম্পানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে অনেক কোম্পানি দেখবেন যে জেনাসের চেয়েও কিন্তু নাম্বার মানে বেশি আয় করে আছে, এরকম যেমন টপ আর্নারদের লিস্টে যদি দেখেন দেখবেন নাম্বার ওয়ান আর্নার কিন্তু জেনাস থেকে না, বাট সেই কোম্পানিটা কিন্তু বিলিয়ন ডলার কোম্পানি না, তারা কাপল মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করে। দ্যাট মিনস কোম্পানি মালিক হয়তো নিজেই পজিশনটা ওন করে, যার ফলে সে টপ আর্নারদের মধ্যে আছে বিকজ অফ সেভাবেই কম্পেনসেশন প্ল্যান সেট করা। সো আপনাকে দেখতে হবে এমন একটা কোম্পানি যেখানে গ্রেট কম্পেনসেশন প্ল্যান আছে, প্লাস কোম্পানিও ভালো করতেছে, আবার বিলিয়ন ডলার কোম্পানি, আবার প্রোডাক্ট গুলো ওয়ার্ক ওরিয়েন্টেড বা রেজাল্ট ওরিয়েন্টেড। সো সব মিলিয়ে জেনাস গ্লোবালকে আমরা বলবো সুপার স্টার কোম্পানি। সো সেলিম ভাই, আপনি কানেক্ট করতে পেরেছেন মৌসুমীকে? হ্যাঁ, ইয়েস স্যার, আমি অলরেডি তাকে খুঁজে পেয়েছি এবং কোহোস্ট করেছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, উই আর সো মাচ হ্যাপি বিকজ আওয়ার টুডেস অ্যানাদার গেস্ট, স্পেশাল গেস্ট মৌসুমী ম্যাম অলরেডি আর কানেক্টেড আওয়ার ভার্চুয়াল সেশন। সো ম্যাম, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনাকে কোহোস্ট করা হচ্ছে, জাস্ট একটু ভিডিওতে আসতে হবে এবং আপনার উপাস থেকে একটু আনমিউট করে কথা বলতে হবে। ইয়েস ইয়েস, উই ক্যান ফাউন্ড হার, তাকে স্পটলাইটে নিয়ে আসুন। শিওর, আমি আমরা সবাইকে খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে বলবো যে আজকে আমাদের সেশনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের মধ্যে রয়েছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আমাদের কে এম ফরহাদ ভাই লাস্ট মিটিং এ বলছে, রানা ভাই আপনি একটা কথা কিন্তু বলতে ভুল করেন না, কি আমি কিন্তু জীবনে প্রথম ছবি দেখছি কেয়ামত থেকে কেয়ামত। আর ছবিটা দেখার কারণ কি, আমি দেখি যে আমাদের এলাকায় মারামারি হইতেছে হঠাৎ করে। কেন মারামারি হইতেছে বাজারে? সো গিয়ে দেখলাম একটা ছবি হয়েছে, মানে আমাদের হলে লাগাইছে কেমন থেকে কেমন। তো পরের দিন গিয়েই আমি সিনেমাটা দেখলাম। সো যেহেতু ফরহাদ ভাই পড়ুয়া স্টুডেন্ট, সিনেমার দিকে খুব একটা বেশি ঝোঁক ছিল না, তো তার জীবনে প্রথম ছবি হচ্ছে কেমন থেকে কেমন। সো ফরহাদ ভাইকে আমি অ্যাড করলাম আমাদের সাথে, আমরা একত্রে সবাই মিলে, ফরহাদ ভাই এখানে আছে, আমি আছি, মৌসুমী আছে। সো আমাদের আপনি ডক্টর রিয়াদকেও আপনি নিয়ে আসেন। সেলিম ভাই, ডক্টর রিয়াদ দেখেন আছে? লাইক এ টক শো, আমরা কথা বলবো। ডক্টর রিয়াদ আমি আছে, জি আমি ফরহাদ স্যার ডিসকাশন করছি, স্যার কে কোহোস্ট করতে প্লিজ। ওয়াও, ইয়েস জি স্যার। ওকে, সো আমরা আজকে স্পেশাল অ্যাট্রাকশন আমাদের ডক্টর রিয়াদ আছেন। সো উনিও আমাদেরকে আজকে বলবেন যে সফলতার পিছনে আমাদের বিভিন্ন প্রকার স্ট্রাগল আসবে। সো স্ট্রাগল গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, যেমন আমরা যখনই সফলতার দিকে তাকাই তখন অন দা আদার হ্যান্ড বিভিন্ন প্রকার সমালোচনা আমাদের সাথে কিন্তু আসবে। আজকে মৌসুমী যে জায়গায় আসছেন, প্রায় 200টি সিনেমা করেছেন, তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকার গসিপিং, বিভিন্ন প্রকার ব্যাড নিউজ, ফেক নিউজ করে তাকে কিন্তু অনেক সময় মর্মাহত করা হয়েছে। সো এই সময়গুলো স্পেশালি কিভাবে তিনি হ্যান্ডেল করেছেন, দ্যাট মিনস অবস্ট্রাগলটা আমরা কিভাবে বা চ্যালেঞ্জ গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব, বিকজ আমরা জানি এই বিজনেস আমরা অনেক ট্রেনিং করিয়েছি যে ইমোশনাল রোলার কোস্টার এই বিজনেস একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ ইমোশনাল রোলার কোস্টারকে হ্যান্ডেল করতে না পারলে বড় নেটওয়ার্ক বিজনেস করা যায় না। আর এই ইমোশনাল রোলার কোস্টারটা হয় কিভাবে, হয় হচ্ছে বিভিন্ন প্রকার গসিপিং, সমালোচনাকারীরা প্রতিনিয়ত সমালোচনা করবে, যেটা আমি এভাবে বলি, আজকে যারা তোমায় দেখে বলছে কথা কিছু, দুদিন পরেই তারাই তোমার ছুটবে পিছু পিছু। সো এই যে দুদিন পরে আপনার পিছনে ছুটবে, তার আগ পর্যন্ত যদি আপনি বিজনেসই না থাকতে পারেন তাহলে তাদের পাবেন কি করে? এই যে আমাদেরকে এই বিজনেসের সাথে নিজেদেরকে ধরে রাখতে হবে, কানেক্ট করতে হবে, প্রতিনিয়ত আমাদের ইমোশনটাকে ম্যানেজ করতে হবে, এই স্কিলটা বিল্ড করার জন্য আমি প্রথমে রিকোয়েস্ট করবো আমাদের চিত্রনায়িকা মৌসুমীকে, আপনি কি গাইড দেন, তার পর আপনি বলবেন বা তার আগে আপনি বলবেন হেডকোয়ার্টার ভিজিট আপনার অভিজ্ঞতা এবং আপনি কি দেখলেন সশরীরে, প্লিজ আপনি একটু আনমিউট করে কথা বলেন। আচ্ছা,
মিউট ছিল তখন, সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে জেনস গ্লোবালের সাথে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, জন্য যে আমি যখন হেডকোয়ার্টারে গেলাম তখন তাদের প্রায় এত বড়, মানে এত বড় পরিসরে অফিস দেখে তাদের সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি দামি পুরস্কারের মানে পুরো র‍্যাক সাজানো, প্রায় কয়টা, 90টার উপরে বোধ হয় ছিল, 123টা এরকম। তো ওখানে 123টা, বাট 941টা অ্যাওয়ার্ড আমাদের টোটাল, 123টা। আচ্ছা যাই হোক, তো আমি এগুলো দেখে আসলে সত্যি অভিভূত, যে আমি অভিভূত এই জন্য যে একটা কোম্পানি কত রেপুটেটেড না হলে এটা সম্ভব, কারণ এটা তো এইসব দামি দামি অ্যাওয়ার্ড কখনো টাকা দিয়ে কেনা যায় না, সে যত বড় কোম্পানি হোক। অবশ্যই তাদের ভালো রেপুটেশন থাকতে হবে এবং এক নম্বরে থাকতে হবে, আদারওয়াইজ এরকম বছরের পর বছর এরকম দামি অ্যাওয়ার্ড অ্যাচিভ করা সম্ভব না। তো রেপুটেশনের কারণেই আসলে আরো শ্রদ্ধাটা বেড়ে গেল এই পুরস্কারের এই ভান্ডার দেখে, আমি সত্যি অভিভূত। তো বাকি আমি আর কিছু দেখতে বা বুঝতে চাইনি, বিকজ যেখানে বড় বড় জায়গা থেকে তারা স্বীকৃতি পেয়েছেন সেখানে আর তো যাচ্ছি বা এত কিছু দেখার কিছু নেই। তারপরে আমি সত্যি তাদের আতিথেয়তা থেকে শুরু করে তাদের এত সুন্দর প্ল্যান দেখে আমার সত্যি ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে আরো তাদের বিজনেস প্ল্যান। তো বিজনেস প্ল্যানের সাথে আমি একমত, যে আমাকে মনে হয়েছে যে বড় কিছু করতে হলে আসলে এরকম একটা বড় কোম্পানির সাথেই নিজেকে অ্যাড করতে হবে। তাহলে আমি যে এফোর্টটা দিব সেটা ছোট, মানে যত বেশি এফোর্ট দিতে পারবো তো ছোট আকারে হলেও সেটা আমার জন্য অনেক বড় হয়ে দেখা দেবে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা যারা জেনাস গ্লোবালের সাথে সম্পৃক্ত হতে হতে পেরেছি তারা আসলে বুদ্ধিমানের কাজটাই করেছি। আর এখানে আসলে হ্যাঁ, যেমন মনটাকে ছোট করে দেওয়া হয়, মনটাকে ছোট করে দেওয়ার জন্য অনেক অনেক কথা বলে, বিশেষ করে আমাদের যারা একটু পরিচিত মুখ তাদের তো দোষের শেষ নেই। তো আমরা যখন কোনো একটা কোম্পানির সাথে যাই সেটা ডেফিনেটলি কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে ভালো লাগে না। আমাদের যারা ভালোবাসে তারা বলে হ্যাঁ আপনি অনেক ভালো কাজ করেছেন, আর যারা পছন্দ করে না, যারা জেলাস হয় আমার ভালো কাজ দেখে, তো ডেফিনেটলি তারা, আমি যদি এখন কি বলে একটা শাড়ির অ্যাডও করি ওটা নিয়েও কথা বলবে, সত্যি কথা। তো আমরা এখন এই বিজনেসের সাথে অ্যাড হওয়ার মানে হচ্ছে যে পরোক্ষ ভাবে কিন্তু অনেকের কাছে খুবই বেশি খারাপ লাগবে, যে আমি যখন, তারা বিজনেস প্ল্যানটা যখন বুঝবে, বোঝার পর যখন দেখবে যে আমি ভালো কিছুই করতে যাচ্ছি এবং এটা আমার একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে, নতুন কোন একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে, ডেফিনেটলি কারোর কাছে ভালো লাগার কথা না, ভালো লাগবেও না। আর সেই জায়গাটা থেকে কিন্তু আমার প্রতিপক্ষ আমাকে ছোট করার জন্য অনেক কথাই বলবে এবং বলছেও অলরেডি আমার আগে পেছনে। আমি এটা কান দেবার চেষ্টা করছি না, কারণ একটা কথা আমি বিশ্বাস করি যে যারা নিন্দুকেরা, যারা এই অপপ্রচার গুলো চালায়, তারা কিন্তু ঘুরে ফিরে ওই আমি যে কাজটা করছি ওই কাজটারই প্রচার করে ফেলে। তো ওই প্রচারটা করতে গেলে আসলে আমাকে হয়তো অনেক কাঠখড় পোহাতে হতো, যেহেতু এটা নেগেটিভ ওয়েতে তারা করছে, খুব সহজে এটা বেশি প্রসিড হয়ে যাচ্ছে, তো আমার ফ্যানদের কাছে এবং অন্যান্যদের কাছে কিউরিওসিটির কারণ হয়ে যাচ্ছে, এবং তারা হয়তো জেনাস গ্লোবাল নিয়ে পড়াশোনা অলরেডি শুরু করে দিচ্ছে, আমাকে বলতে হচ্ছে না যে প্লিজ এটা পড়ো 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 এটা দেখো। তারা খুব, তারা অলরেডি এটা নিয়ে হয়তো গবেষণা শুরু করে দিয়েছে, এবং যারা গবেষণা করে করে যখন দেখবে জিনাস গ্লোবাল মানে অন্যরকম একটা বিষয়, তারা হয়তো এটার সাথে অ্যাড হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো আমি কোনটাকে ছোট করে দেখি না, খারাপ মনে করি না। তো করুক, আমি আমার লক্ষ্য যদি ঠিক থাকে, আমি যদি মনে করি কখনো যে আমি ভুল করেছি, আমি সাথে সাথে সরি বলি যে ঠিক আছে আমার এটা করা উচিত হয়নি। কিন্তু যদি দেখি যে না আমি ঠিক আছে, আমি রাইট আছি, তাহলে সেখানে আমাকে যে যত খারাপ বলুক আমার আরো ভালো লাগে, বিকজ জানি এট এট দ্য
মানে এই সেম টাইম যখন আমি ভালো করতে থাকবো তখন আমিও আগাতে থাকবো, তারাও আমার খারাপ নিয়ে চিন্তা করতে থাকবে, এবং দিন শেষে রেজাল্ট এটাই হবে যে আমি পজিটিভ, আমি রাইট ছিলাম, আমি ঠিক ছিলাম। এটা একদিন একদিন রেজাল্ট আসবে। সো আমি এটা নিয়ে কেয়ার করি না, আমি রাইট থাকলে সব ঠিক আছে, এভাবেই আমি হ্যান্ডেল করার চেষ্টা করি। তো আশা করি আপনারাও যারা এই ধরনের ফেস করবেন তখন হয়তো বা আপনারা, আমি যতটা আসলে আমার জীবনে আমি এটা করে আমার অনেকবার সাকসেস হয়েছি বিধায় আমি সাহস করতে পারছি, কিন্তু যারা আসলে সবসময় সাকসেস হতে পারেননি কিন্তু সাকসেসের জন্য এখন লড়ছেন তাদের জন্য ভিন্ন বিষয় হবে। হ্যাঁ, আমারটাও ঠিক আছে, আমার আমার এই আমার এই এথিক্সও ঠিক আছে, পাশাপাশি তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে, একটু ট্রিকি হতে হবে, একটা স্ট্রেট কাট না হলেও চলবে, কারণ স্ট্রেট কাট হতে যে দেখা গেলো বাসার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল সেটা করা যাবে না। সো এটা আপনাকে একটু ট্রিক করেই মানে একটু বুদ্ধিমত্তা, এখানে আপনার প্রখর বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে, তাহলে আপনি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবেন। আর হ্যাঁ, আপনি এটুকু করতে পারেন আপনার ফ্যামিলির সামনেই সবকিছু ট্রান্সপারেন্টলি করবেন, সবকিছু আপনার জুম মিটিং থেকে শুরু করে মানে চেষ্টা করবেন তাদেরকেও শোনানোর জন্য, বোঝানোর জন্য, প্রোডাক্ট ইউজ করার জন্য আপনি তাদেরকে গিফট করবেন, তাহলে আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে এটা এখানে আসলে অন্য কিছুই নেই, আপনি যেখানে হাত দিয়েছেন, যেখানে আপনি পা রাখতে যাচ্ছেন সেটা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো সিস্টেমের বাইরে কিছু না, এটাকে আপনার ট্রান্সপারেন্টলি এটা আপনাকে শো করতে হবে। তাহলেই হচ্ছে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনার প্রতি নেগেটিভ থাকবে তারা আপনাকে আর বাধা দেবার চেষ্টা করবে না, বরং তারাও আপনার সাথে আসার চেষ্টা করবে। তো সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে এইটুকু ট্রাই করতে হবে, কারণ একটা সাকসেস যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনার এই চেষ্টাটা বৃথা হয়ে যাচ্ছে। আজকে আপনি 5 মাস 6 মাস হয়তো বা ট্রাই এটার পিছনে সময় দেবেন বা 1 বছর সময় দেবেন, পুরো সময়টা বৃথা হয়ে যাবে। তো আপনাকে একটা না একটা ছোট কিছু হলেও অ্যাচিভ করতে হবে, এটা আমার আমার মন থেকে আমি আপনাদেরকে ভালোবেসে কথাটা বলছি, এটা আপনাকে জোর করছি না, বাট আমি মন থেকে জাস্ট একটা ওয়েল উইশার হিসেবে, বড় বোন হিসেবে হয়তো আপনাকে আমি একটা সিলেক্ট পয়েন্ট দিলাম যে এটা এই অপশনটা আপনি ইউজ করতে পারেন। আর আমার যে অপশনটা আমি ইউজ করছি যে ঠিক আছে আমার এরকম আসবে ছটছাপটা, তো আমি আমার মতন করে কাজ করে যাব, বিকজ আমি যতক্ষণ আমি কোন অন্যায় করছি না ততক্ষণ পর্যন্ত কোন লেভেল থেকে আমাকে কেউ আটকানোর কেউ নেই। সো আমি অল ইন অল, তো যে হয়তো বা আমার ফ্যামিলি ছাড়া আমাকে কখনো কেউ আমাকে বাধা দিতে পারবে না, বাধা দিলেও আমি কিছু কেয়ার করি না। তো আমার ফ্যামিলি যেহেতু জানে আমার সবকিছু, আমার আমি বললাম না ফ্যামিলির কাছে সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হবে, আমার ফ্যামিলির কাছে আমি আগে ক্লিয়ার হয়ে নিয়েছি, আমার ফ্যামিলি যখন আমাকে ক্লিয়ারেন্স দিয়েছে আমার ফ্যামিলির সিদ্ধান্ত যখন তারাই যখন সিদ্ধান্তটাকে ফাইনাল করে দিয়েছে দেন আমি এটার মধ্যে আস্তে আস্তে ইনভলভ হয়েছি। তো সেম আপনারা এই কাজটা করবেন, প্রাথমিক অবস্থা এটাই আপনাকে করতে হবে, বন্ধু বান্ধব ফ্যামিলি, আপনি উইদাউট ফ্যামিলি উইদাউট কানেকশন আপনি এখানে আপনার এই জমায় ইনভেস্ট করে কোনো লাভ হবে না। সো আপনাকে ডেফিনেটলি আপনার কানেকশনটাকে নেটওয়ার্কিংটাকে সুন্দর করে দেন আপনাকে এখানে ইনভলভ হতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত এটাতে মানে ভালো ফলাফল পাবেন। তো আমি জেনাস গ্লোবালের প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেখেছি যে এই প্রোডাক্টগুলো এতই সুন্দর, এতই ভালো, এত ফ্রুটফুল, এত বেশি এটার এত গ্লোরিয়াস যে প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান মানে নো ফেইল রেসিপির মতন একটা ব্যাপার যেটা ফেল করবে না কখনো। তো এই প্রোডাক্ট গুলো যখন আমরা আসলে মানুষের সামনে তুলে ধরতে পারবো সঠিকভাবে তখন কিন্তু দেখা যাবে যে আমাদের আর অন্য কিছু চিন্তা করতে হচ্ছে না, যে আমাদের একটা ওয়েবসাইট করতে হবে এটাকে নতুন করে, এটাকে বিভিন্ন জায়গায় আমার অনলাইনে সাপ্লাই দেবার জন্য অনেক রকম চেষ্টা কষ্ট করতে হবে, তো কিছুই আমাদের করতে হচ্ছে না, কারণ সবকিছু জেনাস গ্লোবাল আমাদের জন্য প্ল্যাটফর্মটা রেডি করে রেখেছে। সো এই ওয়েবসাইটের সমস্ত সুবিধাগুলো আমরা নিতে পারবো যদি আমরা প্রপারলি এই জেনাস গ্লোবালের এই প্রোডাক্টগুলোকে মানুষের সামনে তুলে ধরতে পারি আমাদের আমাদের বন্ধু বান্ধবদের কাছে বা আমাদের আপনার পরে যারা আসবে আর কি তাদের জন্য। তো এটাই হচ্ছে মূল কথা, ওটাকে আমাদের রপ্ত করার জন্য বেশি বেশি করে
প্রোডাক্ট গুলোকে আসলে বেশি বেশি পড়াশোনা করতে হবে, ইউজ করতে হবে, জানতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর শুধুমাত্র ট্রান্সপারেন্ট থাকতে হবে, বিষয়টাকে আমরা তুলে ধরতে হবে। বাকিটা জিনাস গ্লোবাল তার প্ল্যাটফর্মে রেডি করে রেখেছে সবকিছু আমাদের জন্য, কিছুই আমাদের করতে হবে না। থ্যাংক ইউ। তো আমার ভালো লাগছিল, আমি শুনছিলাম, আমি সবার কথা শুনছিলাম এবং আরো শুনবো। আমাদের যারা এখানে মেন্টর রয়েছে অনেক সুন্দর সুন্দর স্পিচ দিয়েছেন, আরো দিবেন। আমি ধৈর্য ধৈর্য ধরে আমি এখানে আছি আপনাদের সাথে শুনছি। তো আমি চাইবো যে আপনারা এখানে সবাই সুন্দর সুন্দর কথাগুলো বলেন, আমার সময় আমি আর নিতে চাচ্ছি না, বিকজ আমি এত ভালো বলতে পারি না। আপনি স্পটলাইটই থাকেন, আপনি স্পটলাইটই থাকেন, কারণ আমরা আপনার কাছে আবার আসবো। সো আমি একটা গল্প বলি। হাজবেন্ড এবং ওয়াইফ যাচ্ছে একটা গাধার পিঠে চড়ে। সো কিছু দূর যাওয়ার পরে অসংখ্য লোক দেখতেছে যে একটা ছোট গাধার বাচ্চার পিঠে হাজবেন্ড এবং ওয়াইফ উঠছে। তো মানুষ বলতেছে যে কত অমানবিক, এত ছোট একটা গাধার বাচ্চার পিঠে দুইটা মানুষ উঠছে। শুনে কি করলো হাজবেন্ড? নেমে গেল ওয়াইফকে নিয়ে গাধার বাচ্চার পিঠে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বলে লোকটা কত বেকুব, নিজে হাঁটে আর বউকে গাধার পিঠে উঠেছে। এটা এটা একটা গাধা, কারণ নিজে গাধা থাকতেও হাঁটতেছে। সো একটু পরে সে কি করলো, বউকেও নামাইলো। যে চিন্তা করলো যে আমি একা কেম হাঁটলে মানুষ কি বলবে, তো এক কাজ করি আমরা দুজনই হাঁটি গাধাটাকে নিয়ে। কিছু দূর যাব বলে কত বড় গাধা, গাধা থাকতেও আবার নিজেরা হাঁটতেছে। তাহলে আপনি যে কাজই করবেন কেউ না কেউ কিন্তু আপনাকে সমালোচনা করবে। তো যে দৃষ্টিভঙ্গিতে যাবেন, কারণ আপনি যতই বেস্ট কাজটা করার চেষ্টা করবেন না কেন, সমালোচনাকারীরা কিন্তু সমালোচনা করতে ভুলবে না। তো আমরা আমাদের নিন্দুকদের অলওয়েজ ক্ষমা করব, কারণ আমরা জানি অচিরেই তারা তাদের ভুল বুঝে আমাদের পতাকা তলে অংশগ্রহণ করবে। তো আমরা নিন্দুকদের ক্ষমা করে দিই, এবং মনে রাখতে হবে নিন্দুক থাকলেই আপনি অনেক সতর্ক যাত্রা করতে পারবেন, কারণ আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার তো, আপনাকে সতর্ক করার তো কেউ একজন থাকতে হবে। এখানে যারা জুম মিটিং আছে সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েশন করতেছে, রানা ভাই ইউ আর দ্য গ্রেট, ফরাদ ভাই ইউ আর দ্য গ্রেট, মিল্টন ভাই ইউ আর দ্য গ্রেট, রিয়াদ ভাই ইউ আর দ্য গ্রেট, মৌসুমী আপনি গ্রেট। কিন্তু কেউ বলতেছে না এই চলার পথে আমাদেরও কিছু ভুল হতে পারে। তো আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে প্রপার সাপোর্টটা দিতে হবে। আমাদের কাছে কোনো লোক বলতে পারবে না প্রোডাক্ট পায়, কোনো লোক বলতে পারবে না কমিশন ডিউ, কোনো লোক বলতে পারবে না সার্ভিস পায় না, কোনো লোক বলতে পারবে না ট্রেনিং পায় না, সাপোর্ট পায় না। এটা ওপেন চ্যালেঞ্জ। সো প্রতারিত হওয়ার কোনো সুযোগই আমাদের সাথে নেই। ইনশাআল্লাহ আমরা সেটা সর্বোচ্চ এসুরেন্স দিচ্ছি।